ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে গত দেড় মাসে এটি সবচেয়ে কম মৃত্যুর ঘটনা এর মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে হাসপাতালে করোনা ইউনিটে ফোকাল পারসন ডাক্তার মুহিদুল খান মুন বিষয়টি নিশ্চিত করে বলেন আইসিউতে তেরো জন করোনা ইউনিটে একশো জন রোগী চিকিৎসাধীন আছেন নতুন ভর্তি বিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চব্বিশ জন সিভিল সার্জন নজরুল ইসলাম জানান গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে সাতশো ছিয়াশিটি নমুনা পরীক্ষায় একশো উনপঞ্চাশ দেহে করোনা শনাক্ত হয়েছে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার আঠারো দশমিক পঁচানব্বই শতাংশ এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত বিশ হাজার তিনশো নব্বই জন এবং সুস্থ হয়েছেন সতেরো হাজার তিনশো বাহাত্তর জন করোনা আক্রান্ত হয়ে মোট দুইশো আটান্ন জনের মৃত্যু হয়েছে বর্তমানে দুই হাজার ছয়শো ছেষট্টি জন আইসোলেশনে রয়েছেন